নমস্কার, আমি হচ্ছি পিকচার পারো। আর একবার আবার এসে গেছি নতুন গল্প নিয়ে। লংড়া ত্যাগী আপ সবই কো ইয়াদ হোগা, কেসে ভুল সকতে হ্যায়। ঠিক আছে, ওটাতে কে ছিল? সৈফ আলী খান। সৈফ আলী খান নে এই রোলটা করে বহুত হি আচ্ছা কিয়া আর ও এক আলাদ পহচান লেকার আয়ে। আর ইসি তরহ সৈফ কো ইস রোল কে বদৌলত এক আলাদ পহচান বলিউড মে মিল গই, কিউকি ইসসে পহলে ও চকলেটি বয় কা রোল কর ছিল। লেকিন এই রোলটার জন্য আর ভি অ্যাক্টর থে জো ইস রোল কো করনা চাতে থে। লংড়া ত্যাগী ওমকারা কা এসা ক্যারেক্টার থা জো হর কোই করনা চাতা থা, লেকিন সৈফ হি চুনে গয়ে। বিশাল ভারদ্বাজ নে সৈফ আলী কি আঁখো মে ওই ভুকটা দেখলো, ওই জিনিসটা দেখলো কি ও করতে চাইছিল এই রোলটাকে। কিন্তু এটাতে আরেকটা গল্প আছে। লংড়া ত্যাগীর জন্য আমির খান ভি বহুত ডেসপারেট থে, ও ভি করনা চাতে থে। আপকো বতা দেন কি আমির খান নেই বিশাল ভারদ্বাজকে এটা আইডিয়া দিয়েছিল কি অথেলোর ক্যারেক্টার করা উচিত। শেক্সপিয়ারের একটার গল্প থাকে এই জিনিসটা উঠানি হলো, আর তারপরে বিশাল ভারদ্বাজ নে ক্রিয়েট কিয়া লংড়া ত্যাগী, জিসকে লিয়ে আমির খান ভার্সেস সৈফ আলী খান হো গিয়া থা বীচ মে। লেকিন সৈফ আলী কো বিশাল ভারদ্বাজ এই কারণে চুনলো কি ওর চোখে উস রোল কো করনে কে লিয়ে জো ভুক থি ও কিসি ওর অ্যাক্টর মে নেহি দিখি। সাথ হি সৈফ আলীর কাছে একটা বড় চান্স ছিল কি ও রোলটা করে তারপরে আপনার চকলেটি বয়ের জো একটা ক্যারেক্টার ও ক্রিয়েট করেছিল ও ক্যারেক্টার ছোড়কে কুছ আলগ পহচান বানায়, কুছ আলগ করে। সৈফ আলী খান এই ক্যারেক্টার থেকে এত প্রোৎসাহিত হলো কি ও ইসকে লিয়ে কো প্রোডিউসার ভি বাননা চাতে থে। জি হ্যাঁ, ও আপনি চকলেটি বয় ওয়ালে ইমেজ কো তোড়না চাতে থে, ইসিলিয়ে ও স্ক্রিপ্ট সুনতে হি একদম তৈয়ার হো গয়ে কি ইস ক্যারেক্টার কো মে হি করুঙ্গা। সাথ হি কহতে হ্যায় না, মুভি মুভি পর লিখা হ্যায় করনে ওয়ালে কা নাম। উসি দৌরান আমির কো বিশাল ওথেলো আর লংড়া ত্যাগী কে বারে মে বতায়া করতে থে। আমির নে ইসকে অরাউন্ড কুছ করনে কে লিয়ে প্রোৎসাহিত কিয়া, উনকো বিশাল কা গড়া হুয়া এই ক্যারেক্টার থা খুব ভালো লাগেছে। তারপরে ও বিশালকে বললো কি এটার জন্য আমিও এটাকে করতে চাইব। যেমন কি বললাম কি আমির খানও এই রোলটার থেকে খুবই প্রোৎসাহিত হয়ে গেছিল, কিন্তু ও চাইছিল না কি বিশাল ভারদ্বাজ কি ইয়ে রোল আমির খান করে। আমির খান নে বিশাল কো কাহা কি জেসে হি স্ক্রিপ্ট পুরি হো তো মেরে পাস আনা। জেসে কি হমনে আপকো বতায়া কি দোনো জনে মিলে হি স্ক্রিপ্টের আদলা বদলি, ইয়ানি কি কাহানি এক দূসরে কি সুনতে থে। বিশাল ভারদ্বাজ আমির খান কো বতাতে থে কি ক্যা চল রহা হ্যায় লংড়া ত্যাগী মে। সাথ হি আমির নে জেসে হি বোলা কি ইয়ে স্ক্রিপ্ট পুরা হোতে হি মেরে পাস আনা, তো বিশাল ভারদ্বাজ একদম সতর্ক হয়ে গেলো। ও ভাবলো কি আমি এর খাচে যাবো না। বিশাল ভারদ্বাজ নে সোচা কি মে ইনকে ঝাঁসে মে আউঙ্গা নেহি, কিউকি মুঝে সৈফ আলী কে আঁখো মে জ্যাদা ভুক দিখি। আর আগর আমির খান কিসি রোল কে লিয়ে ইতনে ডেসপারেট হ্যায় তো রোল মে জরুর কুছ বাত হ্যায়। ইসি বীচ বিশাল ভারদ্বাজ নে সৈফ আলী কা অডিশন লিয়া আর আমির সে জ্যাদা ভুক সৈফ কি আঁখো মে লগা লংড়া ত্যাগী কে রোল কে লিয়ে। এই তো ভারি গন্ডগোল হয়েছে, কিন্তু সব কিছু ভালো হলো সৈফের সাথে। সৈফ আলী খান কো ইসকে লিয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ভি মিলা। পুরি বাবা, কত ভালো খবর, সৈফ আলী কো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ইসকে বাদ সৈফ আলী কো অ্যাওয়ার্ড মিলা, লেকিন সাথ মে আপকো ইয়ে ভি বতা দে লংড়া ত্যাগীর জন্য মনোজ বাজপেয়ী ও করতে চাইছিল এটাকে, আমির খানও করতে চাইছিল। মনোজ বাজপেয়ী কা চেহারা ইসমে সুইটেবল নহি হুয়া তো ও নহি কর পায়ে, আর ফিল্ম ডিস্ট্রিবিউটরস ভি অ্যাগ্রি নহি থে কি মনোজ বাজপেয়ী এই রোলটা করবে। ইয়ানি কি লংড়া ত্যাগীর জন্য লেখা ছিল সৈফের নাম, সৈফ ওটা করলো, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ভি ও পা গে ইস ফিল্ম কে লিয়ে। তো সৈফ কো লংড়া ত্যাগী মিল গিয়া, আর লংড়া ত্যাগী কে লিয়ে সৈফ কো বাল ভি কটওয়ানে থে। বাল কটওয়ানে কে লিয়ে ও রাজি নেই হো রে থে, এখন কি করা যাবে। বিশাল ভারদ্বাজ ওকে বললো কি চুল কাটাতে লাগবে, লেকিন সৈফ নেই মান রে থে। এই কথা নিয়ে দোনো জনের কথা বন্ধ হয়ে গেল, ইয়ানি কি মহা ঝগড়া হয়ে গেছে। লেকিন তমাম মিন্নতো কে বাদ সৈফ নে শুটিং কে এক রাত্র পহলে আপনে বাল কটওয়া লিয়ে, আর ইসকে বাদ বিনা বাল ওয়ালে সৈফ কে লুক কো লংড়া ত্যাগী কে লুক কো সবনে পসন্দ কিয়া। ও ফিল্ম ফেয়ার পেলো এর জন্য ওকে খুব সরাহনা দিয়ে গেল, আর সৈফ ফেমাস হো গে এক চকলেটি বয় থেকে ও একটা নতুন রোল নিয়ে খুবই ফেমাস হয়ে গেছে। আচ্ছা, এটার জন্য সৈফ আলী খানকে ল্যাঙ্গুয়েজও শেখার জন্য ছিল
कि वो पश्चिमी यूपी की भाषा कैसे पकड़े, उसके लिए उन्हें एक बस कट मिला। जैखा न जाए सैफ ये भाषा के बोलते जाए, पश्चिमी यूपी की भाषा को पकड़ने में एक टू समय लगे थे, किंतु हो गेलो सैफर द्वारा। आज सैफ ये भाषाटा बोले खूब ही फेमस हो गेलो। सैफ इसके बाद इटली और मालदीव गए, वहाँ पे हेडफोन लगाकर जॉगिंग कर चिलो, तो अखन निजे ही निजे सिनेमा यानी कि ओमकारार सिनेमा डायलॉग सुन चिलो। तब सैफ को पहली बार रियलाइज हुआ कि वो एक एक्टर है, यानी कि सैफ के नसीब में ओमकारा लिखी थी, यानी कि आमिर खान और मनोज बाजपेयी के शॉप के पीछे छेड़े सैफ ये रोल्टा कर लो और वो फेमस हो गेलो। सैफ अली खान को बहुत ही अच्छा लगा और लोगों ने भी उनको बहुत पसंद किया और आज भी लोग लंगड़ा त्यागी को याद करते। आप नजर कैमन लागलो ये गल्पटा कमेंट करके जरूर बताइए। बाकी पिक्चर पारोर साथे आरो नूतन नूतन गल्प देखते पारबेन। आपनारा देखते थाकेन श्रेष्ठ भारत। श्रेष्ठ भारत पर खबरों से जुड़े रहने के लिए चैनल को सब्सक्राइब करें, बेल आइकन दबाएं और देखते रहें श्रेष्ठ भारत।